অক্ষয় কুমার সেন প্রণীত শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ড ডাকাত বাবার কথা রাতি গেলে ইউষা এলে উঠায় মা তায় স্ত্রীপুরুষের সঙ্গে লয়ে পথে চলে যায় কহে মায়ে বারবার মোরা সঙ্গে যাব যথায় সঙ্গিনী সব জুটা হিয়া দিব যদিতে সবারও সঙ্গে দেখা নাহি পায় দক্ষিণ শহর যাব কোনো চিন্তা নাই মায়ের কোমল অঙ্গ কোমল চরণ পথশ্রমে দণ্ড বেলা হলে প্রায় তাপে আরো মুখ শুকাইয়া যায় নেহারি বসায়ে তায়ে ছায়ায়ে বিক্ষের জল পান করিবার বেলা হলো ঢের এই বলি বিকল পরানা বাগদিনী মিনসের কহিল কিছু এনে দেহ পথে আগমন পথশ্রমে ফাঁকি দিতে কহে বাগদিনি, মিনসে বলি সম্ভাসী আয়াপনার স্বামী কহিল গাইতে গান শুনাইতে মায় সে সুমিষ্ট কণ্ঠ মিঠা গান গায় কালিয়া দমন দলে বাসদেবী করে তত্ত্ব কথা গীত গায় অনুরাগ ভরে তার মধ্যে এক গান গায় যতগুলি মায়ের ও শ্রী মুখে শোনা শুনো শুনো বলি কেন কাঁদে প্রাণ তারি তরে সে যে নহে অন্তরঙ্গ কুল করে যে ভঙ্গ সাধুর ঘরে যেন চোরে চুরি করে গাইল অনেক তার মধ্যে গান লাগে মার তাই মনে আজি তক গাঁথায় আছে তার ভেবে মনে দেখো গীতে কি আছে ব্যাপার হৃদয় প্রকাশে মিনসে গেলে এই গান কার জন্যে কেন তার কেঁদে ওঠে প্রাণ বহু দুঃখে কহে তারে অন্তরঙ্গ নয় কেন না জলে করি বড়ই চুরি যে ভাসায়ীতি দিবা বিভা বরী কেবা সে নিদয় হেতা সাধু কোনজন শরী গুরু প্রভু দেবে ভেবে দেখো মন যখনও গেয়েছে গীত কি ভাব মনে ব্যথিত ব্যথিত ব্যথা অন্য নাহি জানে গীত ছলে বলিয়াছে মরণের ব্যথা কোমল জন্ম মহাভক্ত মার এই দোহে ধরিয়াছে নর দেহ গৃহে গৃহে। পদরজ দোহাকার করে দিনে থাকে যেন মতিরতি মায়ের ও চরণে ভগবানে ভক্ত বড় মিষ্টতম খেলা হৃদে ফুটে যদি মুখে নাহি যায় বলা জগত জননী যিনি বিশ্বের ঈশ্বরী ব্রহ্মাণ্ড মোহিনী মায়া যায় সহচরী বালিকার খেলা ডালি সম সৃষ্টি যাঁর বুঝিতে যাহারে লাগে মহেশে আধার ভক্ত সঙ্গে তাঁর খেলা হেন রকম মানুষ তথা দূরে ব্রহ্মাদির ভ্রম স্ত্রী પુરুषे মাগি মিনস সঙ্গে লয়ে যায় চোখে দেখে আপনার বালিকার প্রায় জানিতে না পারে মাতা বটে কোনো জন লোহা সম টানে প্রাণে চুম্বকে যেমন ধরি ধরি করে কিন্তু ধরিতে না পারে মহায় মায়া ঢাকে রবি করে ভাগ্যবান ভাগ্যবতী ঘন ঘন মার পানে চায় ছায়ায় শুষ্ক হইলে বদন যে কোনো প্রকারে পারে করে দুরুশ্রম পূর্বকার দিন মতো সেদিনও কাটিল প্রত্যুষে উঠিয়া পথে পুনশ্চ চলিল দশমীতে বিজয়ার প্রতিমাবদন বিষম বিষাদ মাখা করি নিরীক্ষণ জয় ভগবান শ্রীরাম রামকৃষ্ণ দেবার